হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ব্যাক টু নোমরাজু টেক। তো ভিউয়ার্স, আজকে স্পেশালি পুরো ভিডিও জুড়ে কথা বলবো আইফোন 12 প্রো ফোনটির ইন ডিটেলস নিয়ে। আপনি ইতিমধ্যে অনেকেই জানেন আইফোন 12 প্রো বর্তমানে বাংলাদেশের বাজারে খুবই চাহিদা সম্পন্ন একটা ডিভাইস। এই ফোনটা নতুন দাম কীরকম ছিল, পুরান দাম কেমন পেয়ে যাবেন বর্তমানে, এছাড়া এই ফোনের ফিচার কী কী রয়েছে, ইন ডিটেলস ধারণা দেওয়ার ট্রাই করবো এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি। আর যারা এখন আমার ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব না করছেন, প্লিজ সিটিতে সাবস্ক্রাইব, পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো ভিউয়ার্স, অন দ্য স্ক্রিনে দেখতে পাচ্ছেন আইফোন 12 প্রোর গোল্ড কালার এডিশন ফোনটি। তো এই ফোনটিতে দেখা যায়, আপনি ডিসপ্লের কথা বলতে গেলে ডিসপ্লে কিন্তু 6.1 ইঞ্চি পেয়ে যাচ্ছেন, এছাড়া পিক্সেল পেয়ে যাচ্ছেন 1170x2532 পিক্সেল পেয়ে যাচ্ছেন এই ফোনে। 12 মেগাপিক্সেলের ক্যামেরা পেয়ে যাচ্ছেন, 6 জিবি র্যাম পেয়ে যাচ্ছেন। এছাড়া এই ফোনটির স্টোরেজ কিন্তু 64 জিবি তো আপনি পাবেন, এছাড়া 128 জিবি। মেবি 12 প্রোতে 64 জিবি থাকে না, যাই হোক, তো আমরা যে বিষয়টা কথা বলবো এটার স্টোরেজটা আমরা দেখবো যে স্টোরেজ কী কী কীরকম কী পেয়ে যাবেন। ইন ডিটেলস বলতে গেলে দেখা যায় আমরা আপনি 2800 mAh-এর একটা ব্যাটারি পেয়ে যাচ্ছেন এই ফোনে, এছাড়া কিন্তু 2815 mAh অবশ্যই কিন্তু নন রিমুভেবল ব্যাটারি পেয়ে যাচ্ছেন। তবে 2815 mAh হইল মোটামুটি ভালো চার্জিং। তবে আইফোন 12 প্রো বলেন, আইফোন বলেন, এগুলো কিন্তু ব্যাটারি হেলথের একটা ব্যাপার স্যাপার আছে, আপনি যদি যত্ন সহকারে চালান সেক্ষেত্রে কিন্তু আইফোন অবশ্যই খুবই আপনাকে ই দিবে, সাপোর্ট দিবে। তো আইফোন 12 প্রো কিন্তু অনেকে ভাবতে পারে ভাই 64 জিবি পাওয়া যায় কি না, আসলে আইফোন 12 প্রো 64 জিবি পাবেন না, 128 জিবি, 256 জিবি, 512 জিবি, এছাড়া 1000 জিবিও পাওয়া যায়, সেটা অত অ্যাভেলেবেল না, ওগুলা একদম হাই লেভেলের এডিশন যেগুলো 12 প্রো। তো যাই হোক, আর যারা বর্তমানের সময় কিনতে চান, অবশ্যই র্যামের কথা অনেকে জিজ্ঞে, আসলে আইফোনের র্যামটা অত ভ্যালু করে না, স্টোরেজটা ভ্যালু করে। যেমন আপনি স্টোরেজ পেয়ে যাবেন 128 জিবি, 256 জিবি, 512 জিবি। তো আমার হাতে যেটা আছে এটা কিন্তু 128 জিবি আইফোন 12 প্রো। তো এটার ক্যামেরার ফিচারের কথা বলতে গেলে 12 মেগাপিক্সেল ক্যামেরা পেয়ে যাচ্ছেন, ওয়াইড অ্যাঙ্গেলটাও খুবই ভালো পেয়ে যাবেন, প্রাইমারি ক্যামেরা হিসাবে জুম, ডেপথ সেন্সর, এছাড়া 2x অপটিক্যাল জুম, 3 mm আল্ট্রা ওয়াইড টপ এলডিআর স্ক্যানার, ডিপ সেন্সর, সেকেন্ডারি ক্যামেরা হিসাবে 12 মেগাপিক্সেল ক্যামেরা, এছাড়া ভিডিও শ্যুট করতে পারবেন 4K-তে 60 FPPS পর্যন্ত, 1080p-তেও 60 FPPS পর্যন্ত ভিডিও করতে পারবেন 4K-তে 60 FPPS। যারা ভিডিও শ্যুট করতে চান অনায়াসে খুবই ভালো ভিডিও শ্যুট করতে পারবেন আইফোন 12 প্রোটা দিয়ে। তবে অনেকে বলে ভাই এটা চিপসেট কী দেওয়া আছে, এটা চিপসেট দেওয়া আছে অ্যাপেলের A14 বায়োনিক 5 nm একটা চিপসেট ইউজ করা হয়েছে। আর ভার্সন দেখা যায় iOS 14.1 ভার্সন পেয়ে যাবেন, এটা iOS 14.2 পর্যন্ত আপডেট পেয়ে যাবেন আর কি, দেখা যায় iOS 14.2 ভার্সন আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন আইফোন 12 প্রোতে। তো সবচেয়ে মজার বিষয় হলো আইফোন 12 প্রোর বক্স ইতি টাইপ চমৎকার ডিজাইন, বর্তমানে 15 প্রো ম্যাক্সের একই ডিজাইন, আবার দেখা যায় চমৎকার আর কি, একই সিস্টেম। আপনি যদি পিছন দিয়ে ধরেন 12 প্রো ম্যাক্স বা 13 প্রো ম্যাক্স, 14 প্রো ম্যাক্স, একই গেটআপে একই সেটআপে দেওয়া, সব কিছুই হালকা পাতলা চেঞ্জ, হালকা পাতলা প্রসেসর আপডেট, ক্যামেরা আপডেট সবই কিন্তু একই, মোটামুটি ক্যামেরা আপডেট একই, ভেরিয়েন্ট ওয়াইজ আপডেট। তো অনেকে জিজ্ঞেস করে ভাই আইফোন 12 প্রো যখন নতুন দাম ছিল তখন কীরকম দাম ছিল, ভাই নতুন দাম তো অনেক ছিল, 1,46,999 টাকা, অলমোস্ট 1,47,40,000, তো এগুলো আপনার কিন্তু অনেক দাম ছিল। দেখা যায় ভাই এটা কি অফিসিয়াল নাম নিচ্ছে আসলে, আর বাংলাদেশে তো আর অফিসিয়াল অথরাইজড কোনো শোরুম নাই, ঠিক আছে, আনঅফিসিয়াল আপনি পেয়ে যাবেন 1,46,000 টাকা, ওইরকম ওই সময় দাম ছিল। আবার দেখা যায় এখন এখানে আবার একটা বিষয় আছে, ভেরিয়েন্ট আছে আইফোনের বিষয়ে, হংকং ভেরিয়েন্টের একরকম দাম, দাম ইন্ডিয়ান ভেরিয়েন্টের একরকম দাম, US ভেরিয়েন্টের একরকম দাম, এছাড়া দুবাই ভেরিয়েন্টের একরকম দাম, এরকম আর কি ভেরিয়েন্ট ওয়াইজ দাম হয়। তো এরকম দেখা যায় এখন বেসিকটা কোনটা, আপনি বুঝবেন কীভাবে কোনটার কীরকম দাম, সেটা আপনি অবশ্যই আপনি আনঅফিসিয়াল রেটগুলো দেখলেই বুঝতে পারবেন যে কীরকম কী দাম। তবে আইফোন 14 প্রোগুলোও কিন্তু এখন চমৎকার রেট, আবার রেট দেখা যায় ওঠানামা করে, চমৎকার সব কিছু বিষয়, ঠিক আছে। তো প্রথমে যদি আমরা যে বিষয়ে কথা বল, তো আইফোন 12 প্রো নিয়ে যেহেতু এই ভিডিওটা, 12 প্রোতে আপনি বেসিক যেগুলো পেয়ে যাবেন 12 মেগাপিক্সেল ক্যামেরা, এছাড়া প্রসেসর পেয়ে যাচ্ছেন অ্যাপেলের A14 বায়োনিক, ব্যাটারি পেয়ে যাচ্ছেন 2815 mAh,
মোটামুটি অলমোস্ট ফিচারগুলো খুবই ভালো পেয়ে যাবেন। আইওএসের 14.2 পর্যন্ত আপডেট পেয়ে যাচ্ছেন। তো বর্তমানে যদি ইউজ ফোন কিনতে চান আইফোন 12 প্রো, সেক্ষেত্রে দাম দেখা যায় আপনি 58,000 থেকে 60,000 টাকা এরকম পড়বে ফ্রেশ কন্ডিশনে। বেটা হেলথ থাকবে দেখা যায় 90+ বা 87, 87 থেকে 95 পর্যন্ত বেটা হেলথ থাকবে আশেপাশে। তো বেটা হেলথ খুবই ভালো পেয়ে যাবেন, তো বেটা হেলথগুলোও চমৎকার পেয়ে যাবেন। তো আইফোন 12 প্রো বর্তমানে ইউজ কিনতে গেলে আপনি নতুন তো পাবেন না, অবশ্যই ইউজ কিনতে হবে বা প্রি ওন ডিভাইস কিনতে হবে। তো আপনি যদি কিনতে চান অলমোস্ট 58,000 থেকে 60,000 টাকার মধ্যে আইফোন 12 প্রো পেয়ে যাবেন। তো এখন বলতে পারবে ভাই আইফোন 12 প্রো এখন কেনা কি ঠিক হবে কিনা, ভাই আইফোন 5ও চলে এখন, আইফোন 5S চলে। তো সেক্ষেত্রে আইফোন মানে আইফোনই, এগুলো অ্যান্ড্রয়েডের সাথে কখনো হবে না, আইফোন সোলো বলতেই হয় না। আইফোন মারমার কাট কাট করে খেলতে পারবেন একদম সহজ বাংলা। আজকে একটা রিভিউ দিলাম মন খইলা। তো সেক্ষেত্রে আইফোন 12 প্রো আপনি চাইলে এখন নিতে পারেন, এই প্রাইসে কোনো ধরনের সমস্যা নাই। তবে অবশ্যই দেখবেন যে খোলা বা রিপাবলিশড বা অথোরাইজড আছে কি না। এবং আরেকটা জিনিস দেখবেন যে এখন কিন্তু বর্তমানে আসলে নকল পণ্যের ভরপুর, সরাই সেটা অবশ্যই থ্রি টুলস চেক দিয়ে নেবেন যে অরিজিনাল অথেন্টিক আছে কি না। তবে আরেকটা ব্যাপার আছে যে ভাই অনেকে যদি অরিজিনাল না থাকে, যেমন কিছু চেঞ্জ যদি থাকে, যেমন ডিসপ্লেটা চেঞ্জ বা ব্যাটারিটা চেঞ্জ বা ক্যামেরাটা চেঞ্জ, এই এরকমই কিছু এরকম মেজর প্রবলেম থাকতে পারে। যেমন এটা যদি বইলা দেয় তাহলে তো সমস্যা নেই, যদি আইফোন 12 প্রো আপনি কিনতে চান যদি বইলা দেয় ভাই ডিসপ্লে চেঞ্জ, তাহলে তো এটা অথেন্টিক হয়ে গেল, তাহলে তো আর মিথ্যা না। যদি মিথ্যা বলে সেক্ষেত্রে আর এটা অথেন্টিক থাকে না। তো এটা হলো একটা বিষয়, যদি আপনার অথেন্টিক বইলা আপনি যদি দেখেন যে ডিসপ্লে চেঞ্জ, তাইলে সেই বিষয়টা হলো আবার খারাপ দিক গেল। তো যাই হোক, আমরা ডিপলি আর কথা বলতে যাব না, অবশ্যই ফোন কেনার আগে চেক করে নেবেন নিজের মতন করে, আর অবশ্যই ট্রাস্টেড একটা শপ থেকে কেনার ট্রাই করবেন। তো ভিউয়ার্স, আর যদি ট্রাস্টেড শপ কিনতে নিতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের ইউজ ফোনের ভিডিও দেখতে পারেন। আমরা মেন চ্যানেলে ইউজ ফোনের রেগুলার ভিডিও থাকে, অ্যান্ড্রয়েড আইফোনের প্রতিদিন ভিডিও থাকে, অবশ্যই ওইখান থেকে যে কোনো একটা শপ থেকে আপনি ফোন কিনতে পারেন, অবশ্যই চেক দিয়ে কিনবেন। সেখান থেকেও আমাদের সব ফোনগুলোই সবগুলোই আর কি ট্রাস্টেড, তারপরও চেক করে ফোন নেবেন অবশ্যই। তো আমাদের মেন চ্যানেল লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখানে আপনি আপনার মনের মতন পছন্দের ফোন কম দামে অফারে অবশ্যই পেয়ে যাবেন। তো আইফোন 12 প্রো কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন, আর এই ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, আর এরপরে কোন ফোনটা রিভিউ চান অবশ্যই কমেন্ট করবেন ডেডিকেটেড, যদি দেখা যায় আপনার সাথে সহমত হয়। যদি আপনি আইফোন যে কোনো একটা ফোনের ব্র্যান্ডলি ই চান, আপনারা অবশ্যই আমি রিভিউ দেওয়ার ট্রাই করব, যেই ফোনটার রিভিউ চান আমার যদি থাকে ক্যাপাবিলিটি, আমি অবশ্যই রিভিউ দেওয়ার ট্রাই করব। আপনারা কমেন্ট করবেন কোন ফোনটার রিভিউ চান। তো ভিউয়ার্স, এই ছিল আইফোন 12 প্রোর ইন ডিটেলস রিভিউ। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর যারা এখন আমার ছোট্ট চ্যানেলে সাবস্ক্রাইব না করছেন প্লিজ সিধা সাবস্ক্রাইব, পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো ভিউয়ার্স, আবার দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে, সেসব পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন।